পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 212তম শুভ আবির্ভাব উৎসব। আজ দুদিন ধরে শ্রীধাম ওরাকান্দি ভক্ত স্রোতে একেবারে এমন অবস্থা, এ যেন এক স্রোতস্বিনী নদীর মতো স্রোতময় ভক্ত তরঙ্গ। গত দুদিন থেকে ভক্তবৃন্দরা আসছেন আর যাচ্ছেন, আসছেন আর যাচ্ছেন। কি তাদের প্রাপ্তি, কেন তারা আসছেন? পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আজকের এই দিনে আবির্ভূত হয়েছিলেন এবং তার আবির্ভাবের মধ্য দিয়ে এই বঙ্গভারতী উপমহাদেশে পিছিয়ে থাকা কোটি কোটি মানুষ যারা অধিকারহীন ছিলেন, যে মানুষরা জানতেন না কৃষিকাজ, জানতেন না ব্যবসা বাণিজ্য, জানতেন না ধর্মচর্চা, না ছিল বিদ্যা, বলা যায় মানুষের আকৃতি থাকলেও মানুষ হতে হলে ভিতরে যা থাকতে হয় তার কোনো কিছুই এই একটা বৃহৎ জনগোষ্ঠীর ছিল না। এই হিন্দু ধর্মের এক শ্রেণীর মানুষ আবার এই মানুষগুলিকে উঠতে দিত না, কারণ তাদের কাজ ছিল এই তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষগুলিকে শোষণ করে তারা বিত্ত বৈভবের মালিক বলে যাবেন। কিন্তু পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তাদের এই দুঃস্বপ্নকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে এই জনজাতির মানুষকে তিনি মুক্তির পথ দেখিয়েছেন। একদিকে আধ্যাত্মিক কল্যাণ, অন্যদিকে জাগতিক কল্যাণ। আর আধ্যাত্মিক কল্যাণ আর জাগতিক কল্যাণের মধ্য দিয়ে মানুষ যেমন আত্মদর্শন খুঁজে পেয়েছে, তেমন খুঁজে পেয়েছে শিক্ষামুক্তির পথ এবং বিশ্ব মানবতার এই যে মহা দর্শন, এই দর্শনে আকৃষ্ট হয়ে আজ কোটি কোটি মানুষ ঠাকুরের এই নামে প্রেমে মাতোয়ারা হয়ে আধুনিক জীবনযাপন, উন্নত জীবনযাপন, আধুনিক বিশ্বের সাথে মোকাবেলা করে নিজেদেরকে খাপ খাইয়ে চলার মতো করে পরিবেশে মানিয়ে নিয়েছে। তাই কোটি কোটি মানুষ আজকের এই দিনটিকে এমন উৎসব মুখর পরিবেশে স্মরণ করে। যারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা শুনছেন, আপনারা জানবেন যে আজকের দিনে মহাতীর্থ শ্রীধাম ওরাকান্দিতে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 212তম শুভ জয়ন্তী উদযাপিত হচ্ছে একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গে, যেটা পূর্বেকার সময়ে দুই দেশ বিভক্ত হলে ঠাকুর ল্যান্ড এন্ড ইন্ডাস্ট্রিজ ছিল বনগাঁতে, যা আজকের শ্রীরাম ঠাকুর নগরে পরিণত হয়েছে। সেই ঠাকুর নগর আজকে ভক্ত স্রোতে কিন্তু এক বিরাট স্রোতস্বিনী নদীর মতো, যেমন ভক্তরা আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, যেতেই থাকে, আসতেই থাকে, যেতেই থাকে, জোয়ার ভাটার মতো। এখানে কিন্তু দেখবেন যে একই রাস্তায় একই সাথে ভক্তদের জোয়ার ভাটা হচ্ছে ওরাকান্দিতে, ঠাকুর নগরে, এবং ওরাকান্দি ঠাকুর নগর সহ ভারতবর্ষ তো অনেক বড় জায়গা যেখানে মধুমেলা ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনারা জানেন যে গোপাল গোসাই নামে একজন মহাসাধু ব্যক্তি ছিলেন, এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় পটেরুতে আজকের এই উৎসবটি হরিচাঁদ ঠাকুরের 212তম উৎসব এটি কিন্তু উদযাপিত হচ্ছে। তো এটার পিছনে একটাই কারণ যে সেই পিছিয়ে পড়া কোটি কোটি মানুষ, সেই মানুষগুলি আজকের দিনটাকে স্মরণ করছে যে হে প্রভু, তোমার আবির্ভাবের মধ্য দিয়ে আজ আমরা জীবন পেয়েছি, তোমার আবির্ভাবের মধ্য দিয়ে আজ আমাদের মানুষ এমএলএ হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রণালয়ে চাকরি করছে, শিক্ষক হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, পিএইচডি করছে, বিভিন্ন কিছু, যাই হোক এ তো অনেক ব্যাপার, অনেক কথা। তো এটা নয় যে আজকের সময়ে এই আধুনিক বিশ্বের মানুষ যে জায়গায় দাঁড়িয়েছে, এই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো এই 5 থেকে 6 কোটি মানুষের অতীত কিন্তু এমন ছিল না। সেই অতীত কালে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তাদেরকে আজকের এই জায়গায় এনে দিয়েছে। মূলত মথুরা ধর্ম দর্শন, এটি সূক্ষ্ম সনাতন ধর্ম আমরা বলি। হরিচাঁদ ঠাকুর বলেছেন, প্রচারিতে গুড়াগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইলে জগৎ ভরি, কথাটি কবি রসরাজ তারক রসরাজ তারকচন্দ্র সরকার লিখেছেন। এটি হচ্ছে এই বিশাল সনাতন ধর্ম যা ছিল, আছে এবং থাকবে, অতীত কাল থেকে চলে আসে সনাতন ধর্মের মধ্যে যখন নানাবিধ ত্রুটি বিচ্যুতি ঢুকে, আপনারা জানেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর মতাদর্শটি ষড়গোস্বামীর মতাদর্শে বিভক্ত হয়েছে, বিভিন্ন রকমের ভেরিয়েশন হয়েছে, যার ফলে সেই প্রকৃত সনাতন ধর্ম যে সমস্ত কিছুর মূলে ঈশ্বর, তিনি সৃষ্টির প্রথম, তিনি সৃষ্টির প্রধান, এবং আমরা সবাই ঈশ্বরের পুত্র, আমরা সেভাবে থাকবো, সেভাবে চমৎকার একটি জীবন গড়ে তুলবো, এই ধরনের দর্শনগুলি এলোমেলো অথবা প্রক্ষিপ্ত নানা কিছু হয়েছিল, যেটাকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার
জীবদ্দশায় তিনি একটি জায়গায় পুরো সনাতন ধর্ম দর্শনকে এনে দিয়ে গেছেন। এজন্যে কবি রসরাজ তারকচন্দ্র সরকার বলেছেন, প্রচারিত গুড়াগম্ভ সূক্ষ্ম সনাতন ধর্ম, হাজার বছর ধরে চলে আসে সনাতন ধর্মের সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপটাকে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আমাদেরকে দিয়েছেন, এবং সেই সূক্ষ্ম সনাতন রূপটাকে নিয়ে আমরা কিন্তু পুনরায় ঘুরে দাঁড়িয়েছি। তা না হলে আজকে এই উপমহাদেশের প্রায় 6 কোটি মানুষ, আমরা মথুরা ধর্ম দর্শনে যারা বিশ্বাসী, আমরা কেউ বৌদ্ধ হতাম, কেউ খ্রিস্ট হতাম, খ্রিস্টান হতাম, কেউ জৈন, কেউ পার্সি, কেউ শিখ সম্প্রদায় ভুক্ত হতাম। যাই হোক, সেই জায়গা থেকে আমাদেরকে হরিচাঁদ ঠাকুর ফিরিয়ে এনে এই ডঙ্কার ধ্বনি, লাল নিশান, এই ঝাঁঝরের বাজনা, সিঙ্গার ফুৎকার দিয়ে আমাদের আত্মমুক্তির পথ দেখিয়েছেন, এবং সেই পথ ধরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরাধিকার ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আমরা কয়েকদিন আগে যার শুভ জয়ন্তী উদযাপন করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, তিনি আমাদেরকে শিক্ষা আন্দোলনের পথে ধাবিত করেছেন। কি বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম বিদ্যা কর সার, বিদ্যা বিনে এ জাতির নেই কে উদ্ধার। তো এই যে জায়গাটি তিনি আমাদেরকে দিয়েছেন, এবং বিদ্যার জন্য হরিচাঁদ ঠাকুরের পথকে অনুসরণ করে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই উপমহাদেশে বিভিন্ন গবেষকদের তত্ত্বাবধানে জানা যায় প্রায় 5000 কাছাকাছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। যারই সূত্র ধরে আপনারা জানেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরাধিকার মহামতুয়াচার্য, আমরা ওনাকে মহামতুয়াচার্য উপাধিতে আখ্যায়িত করে থাকি, শ্রী সুব্রত ঠাকুর, তিনি বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি, কাশিয়ানী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। এই উপজেলার মধ্যেই এই চক্রবিলিয়াতে একটা বিলের মধ্যে তার নেতৃত্বে মতুয়া ভক্তবৃন্দদের সম্মিলিত প্রয়াসে সেখানে কিন্তু একটি মাধ্যমিক বিদ্যালয় সেই গুরুচাঁদ ঠাকুরের পথ ধরে তিনিও কিন্তু প্রতিষ্ঠা করেছেন। এবং আজকের এই যে উড়াকান্দি ধামে যে বিশাল বারণী মেলা, প্রতি বছর কমিটির পরিবর্তন হয়, কেউ প্রেসিডেন্ট হয়, কেউ সেক্রেটারি হয়, ঠাকুর বাড়িতে অনেক ভাইয়েরা রয়েছেন, ওনারা এবছর কেউ প্রেসিডেন্ট হলেন, সামনের বছর অন্য কেউ হলেন, তারপরের বছর অন্য কেউ হলেন, কেউ সেক্রেটারি থাকলেন, এরকম একটি কমিটি, মেলা কমিটি বা এই পরিচালনা কমিটি থাকে। কিন্তু মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর, তিনি একটি অনন্য ব্যক্তিত্বের অধিকারী। কমিটিতে অনেকেই আসবেন, অনেকেই যাবেন, কিন্তু জীবদ্দশায় সুব্রত ঠাকুর যতদিন আছেন, এই শ্রীধামরাকান্দি এবং এই পীঠভূমি, আসলে এখানকার যত যা কিছু আছে না কেন, আমরা যা কিছুই দেখি না কেন, সমস্ত কিছুকে একদম মনোপ্রাণ দিয়ে দেখে ছোট্ট একটা পিন ফোঁদা থেকে শুরু করে একদম সর্বোচ্চ ঝুঁকির কাজটা পর্যন্ত মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর এই ঠাকুর বাড়িতে ভক্তদের জন্য করে থাকেন। এটা একটি অনবদ্য ইতিহাস আমরা সবাই দেখছি, এবং ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মের মানুষ এমন কর্মকাণ্ড নিয়ে একসময় গবেষণা করবে, এটা আমরা বিশ্বাসও করি। মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমরা সবাই জানি তিনি আর এই উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করতে চান না। মথুরা খুন, বাংলাদেশের এই 1 কোটির কাছাকাছি মথুরা সবাই চাচ্ছে যে ঠাকুর বাড়ির একজন যোগ্য উত্তরসূরি তিনি রাজনীতিতে পদায়ন হোক। মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর গত বছর আমরা জানি যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ করেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন, এবং মিটিং এ অংশগ্রহণ করেছিলেন, সেখান থেকে ওনাকে বলা হয়েছে যে আরো অপেক্ষা করতে হবে, তিনি অপেক্ষা করে আছেন। তিনি এবছরও হয়তো জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুকসেদপুর কাশিয়ানি বিভিন্ন জায়গাতে বলেছেন যে আমি গুরুজাদের কৃপা হলে এবারও আমি মনোনয়ন কিনব। তো এই লাখো লাখো মতুয় সম্প্রদায়ের মানুষ, তাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি যে উড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে বাংলাদেশের জাতীয় সংসদে একজন প্রতিনিধি, একদম নিরপেক্ষভাবে নয়, আমরা যেহেতু আওয়ামী লীগকেই ভোট দিই, আওয়ামী লীগের মাধ্যমেই একজন প্রতিনিধি আমাদের পার্লামেন্টে থাকুক। তার কারণটা হচ্ছে এই যে এই 1 কোটির কাছাকাছি মতুয়া সম্প্রদায়ের সুখ দুঃখ ভালো মন্দের কথাগুলি রাষ্ট্রীয় পর্যায়ে তুলে ধরার জন্য দরকার নেই পার্লামেন্টে বক্তব্য দিয়ে কিছু বলার, কিন্তু পার্লামেন্টে বক্তব্যের বাইরেও তো অনেক কাজ থাকে। আমাদের এই বিরাট সম্প্রদায়ের হয়ে কে সেই কাজটি করবেন, সেই জন্য এই বিরাট মতুয়া সম্প্রদায়ের মানুষ সুব্রত ঠাকুরকে ভরসা করছেন, কারণ তিনি সফলভাবে এই দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই উপজেলাটাকে সফলভাবে সামলেছেন, এবং সারা বাংলাদেশের মতো সম্প্রদায়ের মানুষের কাছে তিনি একজন অনন্য ব্যক্তিত্ব, তিনি একজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সারা পৃথিবীর
ছয় কোটির কাছাকাছি মথুরার কাছে। তিনি অন্যতম শ্রেষ্ঠ প্রধান ব্যক্তি। সুতরাং তিনি যদি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত হয়ে তিনি যদি জাতীয় সংসদে আসতে পারেন এই ধামের জন্য, এবং এই ধামকে কেন্দ্র করে এই উপমহাদেশের কোটি কোটি ভক্তবৃন্দের জন্য এটি একটা অনেক বড় গৌরবের বিষয় হবে। আজকের এই 2023 সালের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 212তম শুভ আবির্ভাব উপলক্ষে এই যে ধর্মীয় মথুরা মেলা চলছে, মথুরা ধর্ম মহামেলা চলছে, এই যে লাখো লাখো ভক্তবৃন্দের সমাগম, এই লাখো লাখো ভক্তবৃন্দের পক্ষ থেকে আমি যারা ইউটিউবে আছেন বা সম্পৃক্ত থাকবেন বা শুনবেন পরবর্তীতে, এটা ওরা যাদেরকে শোনাবে, আমি সকলের কাছে বলবো যে আসলে আমরা যার যার জায়গা থেকে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি তথ্য পৌঁছাবার চেষ্টা করি। এবারে প্রধানমন্ত্রী, আপনি আপনার সুব্রত ঠাকুরকে, আপনার আপনি তাকে হিলটু নামে চেনেন, তিনি সুব্রত ঠাকুর হিলটু নামে পরিচিত, আপনার হিলটুকে, আপনার সুব্রত ঠাকুরকে আমাদের প্রতিনিধি করে আপনার কাছে রেখে আমাদের এই সুখ দুঃখের কথাগুলো শুনে, এই দেশে তো আমরাও নাগরিক, আমরাও আপনার সন্তান তুল্য, আমাদেরকে আপনি বাঁচা বাড়ার সুযোগটা সৃষ্টি করে দিন। ধন্যবাদ সকলকে, আজকের এই দিন শুভ হোক, বারবার ফিরে আসুক আমাদের জীবনে।